নাম মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া। আপনার বাবার নাম মৃত আলী আহমদ। আপনার মায়ের নাম মৃত আকবর নাচার। আচ্ছা, আপনার গ্রামের ঠিকানা? আমার গ্রামের ঠিকানা হলো দক্ষিণ জয়দাসকর, পোস্ট অফিস জয়দাসকর, থানা বেনি, জেলা নোয়াখালী। আপনার বর্তমান ঠিকানা? বর্তমান ঠিকানা হলো 12-2 অফিসার্স কলোনি, বিএফএ। আপনার পেশা? বর্তমানে আপনার পেশা? বর্তমানে আমি বেকার, পূর্বে আমি বিএফআইডিসিতে চাকরি করতাম। আপনার স্কুলের নাম? আমার স্কুলের নাম মরিয়াম নগর হাই স্কুল। মেট্রিক কোন সালে? মেট্রিক 1971। আপনার কলেজের নাম? আমার কলেজের নাম হলো বিএমবিসি কলেজ। কোন সালে? কোন সালে? 78। শিক্ষা প্রতিষ্ঠানে কোন সংগঠন করতেন? শিক্ষা প্রতিষ্ঠানে আমি ছাত্রলীগের সাথে জড়িত। আমরা তো তখন ছাত্র, আমরা সবসময় ছাত্রলীগের সাথে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিলে ছিলাম, বিশেষ করে 71-এ বেসেছিলাম। হ্যাঁ, আমার আমাদের বন্ধুবান্ধব সবাই তো আমরা এক কথাই তো আমরা বঙ্গবন্ধুর ইয়েতে ছিলাম। বঙ্গবন্ধু যে সমস্ত দিক নির্দেশনাগুলো দিত সেটাই মানতাম। জয় বাংলায় সবসময় জয় বাংলায় ছিল, তখন তো সবাই আমরা এক। মুক্তিযুদ্ধে কীভাবে গেলেন এবং কাদের সাথে গেলেন? আমি মুক্তিযুদ্ধে আমি যাদের সাথে গেছি তারা হলো আমার সাথে যে প্রাপ্তেরই 52 জন ছেলে ছিল, আমরা সবাই একাত্রে গেছি। যেমন মৃত জাহাঙ্গীর আলম, সুধীর ইন্সট্রাক্টর, উনি আমাদের গ্রুপ লিডার ছিল। কর্নেল মহিউদ্দিন ভাই বর্তমানে কর্নেল, উনি আমাদের গ্রুপ লিডার, আমাদের সাথেও ছিলেন, উনি গ্রুপ লিডার ছিলেন। এদের সাথে আমরা ডক্টর ফারুক আজিজ খান সাহেব, তদানীন্তনকালের আপনার ডিসি শরীফ সাহেব, তারপরে আমাদের কাপ্তের একটা সংগ্রাম পরিষদ ছিল, ওই সংগ্রাম পরিষদে বিশেষ করে আমাদের উদ্বুদ্ধ হচ্ছে মুরব্বীরা যাওয়ার জন্য, তার থেকে আমরা গেলাম। আপনি কোথায় ট্রেনিং নিয়েছেন? আমি আসামের দেনাগিরিতে। আপনার গ্রুপ কমান্ডার কে ছিল? আমার গ্রুপ কমান্ডার ছিল আরআইসি ডুগর রহমান দামপাড়া পুলিশ লাইন। আপনারা কোন এলাকায় যুদ্ধ করেছেন? আমি পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জায়গায় যুদ্ধ করছি। পার্বত্য চট্টগ্রাম শুভলঙে আমরা যুদ্ধ করেছি, শিশকে করেছি, তারপরে বাগেহার, গুইমারা, ইত্যাদি। তো পার্বত্য চট্টগ্রামে প্রথমে 3 মাস থাকার পরে আমাকে এখান থেকে রংপুরে বদলি করে দিয়েছে। রংপুরে বদলি করে দেওয়ার পরে D11 সেক্টর মানকাচ্চরে, মানকাচ্চরে যখন যাই তখনের যেদিনে যাই তারপরের দিন আমাদেরকে রংপুরে পাঠিয়ে দিছে। রংপুরে আমরা রৌমারি, কোটিমারি, শিলমারি, তিস্তা, নজিমকা, ফান্ডুল, বিভিন্ন জায়গায় আমরা, অলিপুর, বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধ করি। আমাদের সাথে তখন আমাদের গ্রুপ লিডার ছিল আরআইসি দুগুর রহমান সাহেব এবং আরেকজন ছিল মেজর শফিকুল ইসলাম। আমরা কাপ্তেরি 52 জন ছেলে ওখানে যুদ্ধ করছি। যুদ্ধ করার পরে যখন দেশ যেদিন স্বাধীন হয় এর প্রায় জানুয়ারি মাসের 5 তারিখের দিক দিয়ে আমাদেরকে আবার চট্টগ্রামে অস্ত্র জমা রেখে, কলিপুর কলেজে অস্ত্রটা জমা রাখলো, জমা রাখে আমাদের 52 জন ছেলেকে আবার মেজর রফিকির সাহেবের কাছে আমাদেরকে রিপোর্ট করতে বললো। তখন আমরা আমাদের কাগজপত্র সব সহ অস্ত্র জমা দিছি, অস্ত্রের সমস্ত কাগজপত্র সহ মেজর রফিকুল ইসলাম সাহেবের কাছে আমরা জমা দিই। জমা দেওয়ার পরে আমাদেরকে বললো যে কেউ কেউ মানে সবাইকে বললো যে তোমরা মালয়েশিয়াতে যাও। আমরা মালয়েশিয়াতে গেলাম না, আমরা বললাম যে আমরা কেউ কেউ ছাত্র, কেউ কেউ যারা চাকরি করার মতো ছিল বা আর্মিতে তারা গেছে, যেমন তার ভিতরে কর্নেল মহিউদ্দিন ভাই, সুলতান ভাই, এরা কিছু সংখ্যক লোক গেছে, আমরা যাইনি। ছাত্র হিসেবে পরীক্ষার্থী ছিলাম, পরীক্ষা দিলাম, এই অবস্থা আর কি। স্বাধীনতা যখন ঘোষণা করা হয় 26 মার্চ, ঠিক তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন আমি কাপ্তেন। আর যখন আমাদের বিজয় ঘোষণা করা হয় 16 ডিসেম্বরে, তখন আমি সেই দিন আমি রক্ত
ঠিক যেদিন আমাদের বিজয় ঘোষণা করা হয় সেদিনকার আপনাদের যদি আপনার ওই দিনকার অনুভূতিটা। ওদিন তো আমাদের তো মানে আনন্দের আর কোনো সীমা নেই, আমরা আনন্দে উৎফুল্লিত হয়ে গেছি যেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো। আপনার পরিবারের কেউ, আপনার বাবা মা ভাই বোন কেউ যদি কোনো আন্দোলনে যুক্ত ছিলেন বা যুদ্ধে গেছেন এমন কেউ কি আছেন? আমার বড় ভাই কোঅপারেটিভ স্কুলের শিক্ষক ছিল, আর আমার একটা ছোটো ভাই ছিল ক্লাস টুতে পড়তো, তারাই সবাই আমরা তিনও ভাই ভারতে চলে গেছি, আমি ফ্রিডম ফাইটারে গেছি, ওরা শরণার্থী ক্যাম্পে ছিল। বর্তমান বাংলাদেশ নিয়ে কী ভাবছেন? বর্তমান বাংলাদেশ তো এখন বর্তমানে তো আপনার এটা খুব আল্লাহ রহমতে জননেত্রী শেখ হাসিনার ইয়েতে এটা অনেক উন্নত উন্নত রাষ্ট্রে এটা পরিণত হইতেছে ধীরে ধীরে, আশা করি আগামী তো আরও হবে। নতুন প্রজন্মকে কী বলবেন? নতুন প্রজন্মের কাছে বলা হয় যে তোমরা ভালো করে লেখাপড়া করো, সুন্দরভাবে লেখা করো, ভালো নাগরিক হো, লেখাপড়া করি, সুন্দরভাবে জীবন গড়ো, এটাই হলো আমার। আর বঙ্গবন্ধুর ইতিহাসটাকে সুন্দরভাবে জানো।